ভারতের মোদি মামা কইছে, জনাব নরেন্দ্র মোদি তিনি বলেছেন আমি ইসরায়েলের পক্ষে আছি। তো কুত্তা তো কুত্তার পক্ষেই থাকবে, বলেন না কেন? আরে ভাই কথা বলেন না কেন? কুল্লু কুফুন মিল্লাতুন, এগুলো তো কুত্তা কুত্তার লোকে থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু একজন মুসলমান হিসেবে বাইতুল কুদস মসজিদ আকসা উদ্ধারকারী মুজাহিদদের পক্ষে যদি মুসলমান তোমার দুয়ার সমর্থন না থাকে, কেয়ামতের ময়দানে নবীর সামনে মুখ দেখাইতে পারবা না। ইনশাআল্লাহ আমি আমার মনের অভিপ্রায়টা বলি, যদি এমন সুযোগ রাষ্ট্র আমাকে করে দিত, যদি এমন সুযোগ রাষ্ট্র আমাকে করে দিত যে আকসা উদ্ধার করার জন্য তুমি যাও, সবার আগে উসমানী সবার আগে ময়দানে জিহাদে চলে যাই। তারপর আমরা দোয়া করি, করবেন নি কথা বলেন, আল্লাহ ফিলিস্তিনকে তুমি মুক্ত করে দাও, আল্লাহ মসজিদ আকসাকে উদ্ধার করার তৌফিক দান করো, সমস্ত মুসলমানকে মসজিদ আকসায় নামাজ পড়ার জন্য তুমি তৌফিক দাও। একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। উলামা পরিষদের কিছু শান ও মানের উপরে আমি কথা বলব, যদিও প্রোগ্রামটি শান এ রিসাল। দেখেন সন্তানের প্রশংসা করলি বাবা গর্বিত হয়, কথা বলেন না ঠিক না? দরমন্ডল বাজারে এসে যদি শুনে কোন বাবা তার সন্তানের প্রশংসায় পঞ্চমুখ উঠা বাবা, বাবা খুশি না বাজার? উলামায়ে কেরামই হচ্ছে প্রকৃত পক্ষে নবীর ওয়ারিস, নবীদের ওয়ারিস হচ্ছে আলেম। এটা আমার জমানের কথা না, বিজ্ঞ প্রাক কোন আলেমের জমানের কথা না, এই কথা ঘোষণা করেছেন শহীদ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং শানে রিসালাতের সঙ্গে শানে উলামা ওতপ্রোতভাবে জড়িত। এখানে আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যত গুণে গুণান্বিত করেছেন, যত শান আর মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমান গগন চুম্বী প্রশংসার মধ্যে একটি ঐতিহাসিক প্রশংসিত বিষয় হচ্ছে আমাদের নবীর পরে আর কিয়ামত পর্যন্ত কোন নবী নাই। কথা বলতে হবে সত্য না মিথ্যা, বলেন আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই? আওয়াজ করে জোরে বলেন, এই কথার গাওয়াহী যত জোরে দিবেন ঈমান তত বাড়বে। বলেন আমাদের নবীর পরে আর নবী নাই? যে আসবে না কথা যে বলে এটা অসম্পূর্ণ কথা, আসবে না না নাই, বলেন আসবে না না নাই? আমাদের নবীর পরে আর নবী নাই, নবী আমার শ্রেষ্ঠ নবী, এটা তিনি শ্রেষ্ঠ নবীর প্রধান মানদণ্ড। আমাদের নবী যে সমস্ত পয়গম্বরের শ্রেষ্ঠ, এর অন্যতম মানদণ্ড হচ্ছে তিনি আখেরি নবী, বলেন তিনি। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, রাষ্ট্রীয় কোনো যদি বড় অনুষ্ঠান হয়, এই রাষ্ট্রে যদি প্রধান মিনিস্টার প্রাইম মিনিস্টার থাকে, প্রধানমন্ত্রী থাকে, ওই রাষ্ট্রে ওই সেমিনারের মধ্যে প্রধানমন্ত্রী আলোচনা প্রথম করবেন না শেষে করবেন? কথা কয় না, বলেন না? মানে প্রধান অতিথির পরে আর কোনো আলোচনা চলে, চললেও তার কোনো মর্যাদা মূল্য থাকে না। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ গোটা সৃষ্টি সাজাইছেন আমাদের নবীর উসিলা, কথা কয় না ঠিক না? গোটা কুল কায়নাত তো আল্লাহ তাআলা আমাদের নবীর উসিলাই সাজাইছেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, যত মানুষ এসেছেন, মর্যাদাশীল মর্যাদাহীন যত মানব মণ্ডলী আছে, সবার সাইয়্যিদ হচ্ছে, সাইয়্যিদুল বাশার হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর চাইতে আল্লাহর সৃষ্টি জগতে বড় আর কেউ নাই, জুড়ে আমাদের নবীর চাইতে মর্যাদান্বিত আর কেউ নাই। এই মর্যাদা সুপান কে দিয়েছে? আমাদের নবী যে শ্রেষ্ঠ মর্যাদাশীল, এই মর্যাদার গুণগান কে গেয়েছেন? আল্লাহ বলেছেন ওরাফানা লাকা যিকরা, ওরাফানা লাকা যিকরা। আফসোসের কথা বলি আজকে, আফসোসের কথা বলবো আজকে, দর্দের কথা বলবো সত্যিকার অর্থে, বাস্তবিক বাস্তবতার নিরিখে। যারা শানের রিসালাতকে, মোহাম্মদ রাসূলুল্লাহর শান মানকে গোটা বিশ্বময় প্রচার প্রসার করছেন নির্লিপ্তভাবে, স্বার্থহীনভাবে, আজকে একদল গাজাখুর ওই সমস্ত উলামায়ে কেরামকে নবীর দুশমন বলে আখ্যায়িত করে,
আছে নাই? জোরকার আছে নাই? আফসুসের কথা বলি আপনাদের, যারা নবীর আফসুসের জায়গা থেকে বলছি। আরে ভাই, বিপদ তো বন্ধুর পরিচয় হয়। আপনি নবীরে মিছিলের সময় মানলেন, অসুবিধা নেই, এখানে কোনো সমস্যা নেই। খিচুড়ি খাওয়ার সময় মানলেন, এখানে কোনো সমস্যা নেই। নবীর মিলাদ মানলেন, নবী আসছে আগমনের শুধু এই এই থিওরিটা মানলেন, এখানে অসুবিধা নাই। নামাজ রোজার কোনো বিধিবিধান তো এখানে নাই, কিন্তু সিরতে ঢুকতে ভাইরা রাজি না কেন? সিরতে ঢুকলেই তো রাসূলের ভাঙার ইতিহাস চোখের সামনে চলে আসে। ওখানে ঢুকতে রাজি না কেন? ওই জায়গায় ঢুকলে খিচুড়ি থাকবে না, ওই জায়গায় ঢুকলে খিচুড়ির সুবাদ থাকবে না। আনন্দ মিছিলের নামে জুলুসের অবস্থা কি দেখছেন আমি জানি না, আমি দেখছি খুব। আমি মিছিলের ভিতরে ঢুকে গেছিলাম, আমি খুব দেখছি। সকাল থেকে শুরু হয়েছে সন্ধ্যা পর্যন্ত, এর মধ্যে নামাজের কোনো তোয়াক্কা করে না। এক হুজুর তো ওই দিন বললো, আমি ইউটিউবে শুনতেছি, যে ট্রাকের ড্রাইভার জিজ্ঞেস করলো, হুজুর সারাদিন যা মানলে জুলুস করলেন, নামাজ দি বললেন না? যে পুরো হুজুর আসছে জিজ্ঞায় যে সারাদিন দিন নবীর প্রেমে মিছিল করলেন, নামাজ দি বললেন না? তো এত কথা কইছ না, তো তোর অহাবির বাতাসে পেয়েছে, তোর অহাবির বাতাসে পেয়েছে। এই জাতীয় বানানো প্রেমে সত্যিকারে কেউ আশেক হতে পারে না। নবীর সত্যিকারে আশেক তো তারা যারা নবীর সামনে আঘাত আসলে বুকের রক্ত দিতে একটু দ্বিধা করে না। নবীর ইজ্জতের কথা বলতে বলতে যারা মাসের পর মাস, বছরের পর বছর নির্লিপ্ত হয়ে জেল খাচ্ছে, তারা হচ্ছে সত্যিকারের নবীর আশ। কথা বলেন ঠিক কিনা জোরে কারণ দেখেন, আজকে এই রবিউল আউয়াল চাঁদে উম্মতকে ডিভাইশন করা হচ্ছে, উম্মতের মধ্যে ফাটল ধরা হচ্ছে, অথচ রসুল হচ্ছেন বিশ্বময় ঐক্যের প্রতীক। বলেন আমাদের নবী কি ডিভাইশনের প্রতীক না ঐক্যের প্রতীক? ঐক্যের প্রতীক। সবাই বলেন ঐক্যের প্রতীক। এই যে আমার আগে আমার ভাই তো বলছেন, আপনাদের সভাপতি বলছেন, জাসাদি কাওয়াহেদ, কেমন এক ঐক্যের সুপানে তমাম পৃথিবীর মানুষকে আবদ্ধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার আদর্শে এই কথা প্রতিষ্ঠিত করে দিয়েছেন, চাই তুমি আরবি হও, চাই তুমি আর আজমি হও, চাই তুমি পাশ্চাত্যের হও, চাই তুমি আফ্রিকি হও, চাই তুমি ভারতবর্ষের হও, যেই প্রান্ত থেকে পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সুতায় যারা নিজেকে আবদ্ধ করেছো, যেই প্রান্তের হও, সবাই মিলে একটি দেহের মতো। এই ঐক্যের এই সূতিকা কে গেঁথেছেন? মুহাম্মাদুর, ভাই কথা বলেন না কেন, বলেন তমাম পৃথিবী যে একটি দেহে আবদ্ধ, ঐক্যের এই সুনিপুণ সুতোয় যিনি আবদ্ধ করেছেন তিনি কে? মহাপদ বলেন না, একটু জোরে আওয়াজ করে বলেন না, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন ঐক্য হওয়ার জন্য, যে মিছিল সাহাবাই কেরাম করে নাই, যে মিছিল আবু বকর সিদ্দিকের জমানায় ছিল না, যে মিছিল সাইয়েদেনা উমরের জমানায় ছিল না, যে মিছিল সাইয়েদেনা উসমান ইবনে আফফানের জমানায় ছিল না, যে মিছিল সাইয়েদেনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা জমানায় ছিল না, তাবিঈনদের জমানায় ছিল না, তাবি তাবিঈনদের জমানায় ছিল না, আইমাই মুস্তাহিদিনের জমানায় ছিল না, এমনকি কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকার কোন ইমাম না পর্যন্ত করে নাই। আজকে নবী চলে যাওয়ার 14 বছর পরে অজাতির একটা বেদাত কায়েম করে বলছো এটা সুন্নতের ধারকার বাহক। মনে রাখবো সাহাবায়ে কেরামের দৃষ্টান্তে যে আদর্শ নাই, সাহাবায়ে কেরামের দৃষ্টান্তে যে আদর্শ নাই, তাবিঈনদের দৃষ্টান্তে যে আদর্শ নাই, তাবি তাবিঈনদের দৃষ্টান্তে যে আদর্শ নাই, আইমাই মুস্তাহিদিনদের দৃষ্টান্তে যে আদর্শ নাই, এটা কোনদিন সুন্নতের নমুনা হতে পারে না। এটা হচ্ছে চূড়ান্ত ভণ্ডামি, এটা চূড়ান্ত বান্দ্রামি, এটা শুধু বান্দ্রামি না, বান্দ্রামিও। কেন বান্দ্রামি? আমি একটা নমুনা বলি, আল্লাহ তাআলার বিধান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কষ্ট হচ্ছে আপনাদের? না। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? না। আল্লাহ বলছেন তুমি নিজে বাঁচো,
তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও। ধর্মমণ্ডলে ভাইরা আপনারা বলেন আপনি প্রথম, আমি আপনি প্রথম, আমি, এরপরে আপনার পরিবার পরিজন, এরপরে আপনার সমাজ, এরপরে রাষ্ট্র, কথা বলেন না কেন? আল্লাহর বিধান নিজে বাঁচো, পরিবার বাঁচাও, আহাল বাঁচাও, এরপরে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, রাষ্ট্র, আন্তর্জাতিক পরিষদ। আচ্ছা পাকিস্তানি মৌলবি আহাল কি পাকিস্তানে না বাংলাদেশে? যে মৌলবির বাড়ি পাকিস্তানে এই মৌলবির আহাল কি বাংলাদেশে না পাকিস্তানে? একটু জোরে কন আওয়াজ করে বলেন। আচ্ছা রবিউল আউয়াল চারটা শুধু বাংলাদেশের জন্য উত্তোলিত হয়, শুধু বাংলাদেশেই উঠে, আর কোন রাষ্ট্রে উঠে না? কথা কেন সবাই কথা বলেন না কেন? রবিউল আউয়ালের চারটা শুধু আমাদের এই ধর্মমণ্ডলে উঠে, নাসিরনগরে উঠে, শুধু বাংলাদেশে উঠে না, তাম দুনিয়া চমকা বলে, তাম দুনিয়াতে উঠে না? তো এই জুষ্টে জুলুসের মিছিল যদি নবীর আদর্শের প্রতীক হয়ে থাকে, এটাই যদি নবীর মহব্বতের মানদণ্ড হয়ে থাকে, তো পাকিস্তানি মৌলবি তো পাকিস্তানি মিছিল করবে। পাকিস্তান ছেড়ে বাংলাদেশে কে? এই মিছিলটা তো তোমার উচিত হইলেও পাকিস্তান করবে। হ্যাঁ কোন সঙ্গত কারণে যদি নিজের দেশে করতে না পারো, তো নবী যে দেশে সে দেশে যাও। নবী কি বাংলাদেশে? নবীর রোজা কি বাংলাদেশে? যেরকম কোথায় নবীর আগমনের শহর হচ্ছে মক্কাতুল মুকাররমা। তুমি যেহেতু মিলাদ, মিলাদের শহর, হাজাল বালাদিল আমিন, এটা হলো মক্কাতুল মুকাররমা। রসুলের বেলাদের বেলাদতের শহর কোনটা? মক্কাতুল মুকাররমা। বলেন না কোন শহর? মক্কা শরীফ। তো তুমি যদি সঙ্গত কোনো কারণে তোমার রাষ্ট্র এটা করতে না পারো, তাহলে নবী যে শহর জন্মগ্রহণ করছে, যেহেতু জন্মগ্রহণই মিছিল করতেছ, তুমি মক্কাতুল মুকাররমায় চলে যাও। ওখানে না গিয়ে আনবো দেশে কেন আসছো? ও জানে পাকিস্তানে ওর ফুডা নাই, কথা বলেন না? বলেন না পাকিস্তানে কি নাই? বলেন পাকিস্তানে ফুডা নাই? আর সৌদি আরব মদ খাই গেলে পিঠের চামড়া থাকবে না, উল্টু বাংলাদেশে আসলে হাদিয়া আছে, হাদিয়া উপরে উপর আছে নবীর মহব্বত দেখানোর জন্য পাকিস্তান থেকে কোনো মৌলবির বাংলাদেশে আসার দরকার নাই। এই দেশের আমায় ইকরামই যথেষ্ট। পাকিস্তান থেকে এসে যারা 71 সালে আমার দেশে রক্ত চুষে খেয়েছে, রাজাকার রাষ্ট্রের মানুষ আইসা আমার দেশের মানুষের ঈমান হরণ করবে, এই দেশের উলামা ইকরাম মুসলমান ঘরে বসে থাকবে না। তোমার কথা বলেন না কেন? আপনারা কি চান কি চান না বলেন না? আমি তো উনাকে সাধুবাদ জানাইতাম, মেহমান হিসেবে বুকে ধরায় নিতাম। যদি আসাদ নূরের মতো বিয়াদব নবীকে সন্ত্রাস বলার পরে যদি উনি নবীর শানের ব্যাপারে এই বিয়াদবদের বিরুদ্ধে মিছিলের নেতৃত্ব দিতেন, আমরা বুকে বুক মিলাইয়া ওনাকে সাধুবাদ জানাইতাম। ওই সময় তো ইঁদুরের গর্ত থেকে বের হল নাই। সত্যিকার অর্থে আপনাদের ইনসাফের কাছে বিষাদ দিলাম, আপনাদের নেই পরায়ণতার কাছে আমি বিষাদ দিলাম। বিবেক যদি যদি দিত হয়, বিবেক যদি প্রস্তাবিত হয়, ওই প্রশ্নে আমার কোন আকুতি নাই, আমার কোন মিনতি নাই। যারা ন্যূনতম বিবেক লালন করেন তাদের কাছে আমি বিচার দিলাম। যেই মিছিল সাহাবাই কেরাম করে নাই বলেন, যেই মিছিল সাহাবাই কেরাম সবাই কন, যেই মিছিল সাহাবাই কেরাম তাবিঈনরা করে, তাবে তাবিঈনরা করে, হানাফি মাযহাব করে, শাফি মাযহাব করে নাই, মালিকি মাযহাব করে নাই, হাম্বলি মাযহাব করে নাই, এমন কি যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ নামে গান গাইতে 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 বেড়াবেড়ি একসাথে করছো, উনিও করে নাই, খাজা মন্দির তিস্তিও করে নাই, কোন মাশায়েখরা করে নাই। এই রকম লেটেস্ট বেদাত বাংলাদেশ আর চলতে দেওয়া যায় না। একজন লেখছে, এক বেদাতি লেখছে, আমি তারে মেসেজ করছিলাম, আমার মোবাইলে আছে, যে ভাই আমার ব্রাহ্মণবাড়িয়া রে, তার মেসেজ করছি আমি, যে ভাই এইভাবে পাবলিকের সামনে ফতোয়াবাজি না কইরা, মায়ের পুতুল আমাদের সামনে বসে না, আমার কথা কানে বলেন না, বাপের বাটা হই না। ওই দেখেন আমাদের এক ভাই আলী হাসান উসামা, আরেক ভাই রেজাউল করিম আবরার, বেদাতি পাড়ার ঘুম হারাম করে দিছে, এরা তো পিচ্ছি। ওই দিনকার পোলাপান শেখ সাজিদুর রহমানের লেবের না, ছাত্রের ছাত্র, এদের বলি ঘুম হারাম।
ওই যে চট্টগ্রামের জাহাঙ্গীর না কি নাম, কি নাম বলেন? এ দুই দিন বলছে যে না আমি বহস করব, গত পরশু দিন থেকে মিডিয়াতে এসে বলতেছে জঙ্গি। আর জঙ্গি হোক কিংবা লুঙ্গি হোক, উনি জঙ্গি হয় তো লুঙ্গি হচ্ছে কেন? কথা বলে বলেন না, উনি জঙ্গি নাকি এটা রাষ্ট্র বুঝবে? একজন দেশের নাগরিক যিনি রাত দিন এই দেশের মানুষকে দিন গুদাচ্ছেন তাকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করা এটা চরম দৃষ্টতা ছাড়া আর কিছুই না। তার মানে বুঝছেন তো, এই জঙ্গি শব্দ যাদের মুখে আছে এরা পশ্চিমা মোহাম্মদের পাঁচটা গোলাম। আমার কথা বলেন না, বলেন না, এরা মদিনার গোলাম না, এরা পশ্চিমা পশ্চিমদের পাঁচটা গোলাম। আর পশ্চিমাদের গোলাম করবি না আশিক রাসূল হতে পারে না। আপনাদের ইনসাফের কাছে বিচার দিলাম, সাড়ে ১৪০০ বৎসরের মধ্যে ১৪০০ বৎসর পর্যন্ত যেই আমলের কোন নিদর্শন কোরআন সুন্নাতে তো নাই, আকাবের আস্তাফের নবুয়তে নাই, এটা কি কোনদিন সুন্নতের নিদর্শন হতে পারে? একটু জোরে কর না, হতে পারে নাকি বলেন? আবার এক গাজা খুর মৌলবি ফতোয়া দিছে, কি বলবো? ও আপনারা কষ্ট মনে হইতেছে যে গাজা খুর মৌলবি ফতোয়া দিছে এই মিছিল করলে সুন্নি নাই যাও হাত ফতোয়া দিছে। আবার ওদের গাড়ির মধ্যে লেখা যে আমার সোহেলি ভাই এটা প্রথম পুশ করছে, ওখান থেকে আমি কালেক্ট করছি যে মিছিলের বয়স হলো ৫০ বর্ষ পূর্তি, যারা মিছিল করতেছে বলতেছে মিছিলের বয়স কত বলেন? এবার আপনারা কোন কত বছর সবাই বলেন না, কত বছর? মানে ৭৪ থেকে শুরু না, ১৯৭৪ সাল থেকে এই মিছিলটা আমদানি হয়েছে বাংলাদেশে। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, নবী যে দুনিয়ার জমিন থেকে চলে গেছে বা নবী যে আসছে ৫০ বছর হয়েছে বলেন কত বছর? ১৪৪৫ হিজরি। খেয়াল করেন হিজরতের বয়স যদি ৪৫ হয় তো তারও ৫০ বছর আগে নবীর জন্ম, ৫৩ বছর আগে, তাহলে ১৫০০, খেয়াল করেন ১৫০০ প্রায় ৩ বছর আগে নবী পৃথিবীতে এসেছেন। যেই নবী ১৫০০ ৩ বছর আগে পৃথিবীর বুকে এসেছেন ওই নবীর নামে আনন্দ মিছিল হয় ৫০ বছর থেকে, ভণ্ডামি হওয়ার জন্য আর কোনো ফতোয়ার দরকার হয়। কথা বলেন ঠিক কিনা শুনে কা? এগুলো আমি আপনাদের আকলের মধ্যে একটু হিট করতেছি। আর ফতোয়া চান এদেরকে আমরা আপনাদের সামনে ওপেন ডিক্লেয়ার করি, ওপেন। এ আমাদের মাওলানা তাহির সাহেব আছে, আসেন না বলেন আসেনি? এরপরে আমার এই ব্রাহ্মণবাড়িয়ার আলউদ্দিন জিহাদি সাহেব আছেন, উনি তো ধরা খাইছে নিজে আরবি আবরত বানায় হাদিস বানায় গেছে, নাউজুবিল্লাহ বলবেন না। আর আমার এক, আমি ওনাদের মহব্বত করি, মাওলানা ডক্টর আনায়েতুল্লাহ আব্বাসি সাহেব, ওনার কিছু মালুমাতও আছে, হুক করে ফতোয়া মানল যে বিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইন রাত্র এটা কদরের চাইতে দান। এমন গাজাঘুরি কথা ওনার মতো একজন দায়িত্বশীল কেমনে বললেন? এটা আমি বোধগম্যতা, এটা আমার বুঝেই আসে না, কি বলবো বলে কোন সূত্র বলছেন আপনারা? এগুলোর দ্বারা জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে, অথচ পেয়ারা নবী এসেছেন জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য। কথা বলেন না কেন? বলেন, নবীজি এসেছেন জাতিকে ডিভাইশন করার জন্য না ঐক্যবদ্ধ করার জন্য? যে ঐক্যের সোপান পেয়ারা নবী পৃথিবীর বুকে রেখেছেন, এর দৃষ্টান্ত আর নমুনা পৃথিবীর কোন নেতা কিংবা নেত্রী পৃথিবীর বুকে রাখতে পারে নাই, পারবেও কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর গোটা জিন্দগিটাই তো আল্লাহ প্রদত্ত, আল্লাহ রচিত, আল্লাহর চাহাতে, আল্লাহ পাকের নূরে, আল্লাহ পাকের সিবগাতুল্লাহর এই মেসাল দিয়া পৃথিবীর বুকে উসওয়ায়ে হাসানা বানায় আমাদের নবীকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না, বলেন এই মর্যাদা আমাদের নবীকে কে দিয়েছেন? একটু জোরে কর, চিনিয়ে এখন দেখেন বিভ্রান্তির। আর একটু কথা বলি আমি আমার মূল আলোচনায়, কষ্ট হচ্ছে না আপনাদের? আর একটু কথা শুনেন, এই মিছিলের মধ্যে এরা কিছু স্লোগান দিচ্ছে, এর আগে ক্যাক কাছে ক্যাক দেখেন না আপনারা, মানে এটা বার্থডে ক্যাক। এখানে ওলামা একরাম আছেন, আমি যদি ভুল বলি আপনারা আমাকে ধরবেন, নাহলে আল্লাহর কাছে দায়ী থাকবেন।
এই যে জন্মবার্ষিকীর উপলক্ষে বার্থডে পালন করা, এটা কি সুন্নাহ তরিকাতে আছে? নাই। জোরে কোন? নাই। এই কালচারটা পশ্চিমা পাশ্চাত্যে, এই কালচারটা কার বলেন? এই ডে দিবস উদযাপন করা এটা মুসলমানের সংস্কৃতির সঙ্গে যায় না, এই সংস্কৃতি মদিনাতুল মুনাওয়ারার না, এটা হচ্ছে পশ্চিমা লাল কুত্তাদের। বলেন পশ্চিমা লাল কুত্তাদের। এইরকম কালচার এনে যারা নবীরে উদযাপন করতে চায়, নবী তাদের ব্যাপারে আগেই সতর্ক করছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। কৃষ্টি কালচার যারা বিজাতিদের রঙে রঙিন হবা, তোমাদের মুখে সুন্নতের স্লোগান থাকলেও আমি নবী ডাইরেক্ট বললাম তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমাদের ব্রাহ্মণবাড়ির একজন বড় হুজুর ছিলেন, আমার ওস্তাদও আমার খুব আপনজন ছিলেন, আল্লামা রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ। এখানে অনেকেরই ওস্তাদ উনি। হুজুর একটা সুন্দর এক্সাম্পল দিতেন, বলবো বলবো নাকি? এই যে দে দিবস, এই যে বিভিন্ন বিভিন্ন দিবস উদযাপন করে, এইগুলার কিছু বদপ্রভাব আছে। ডে দিবসের মধ্যে একটা দিবসের নাম হচ্ছে ম্যারেজ ডে। কি ডে বলেন? কথা বলেন না ভাই, মানে বাংলা হলো বিবাহ বার্ষিকী। বেচারা ছিল গ্রামের, এখন পুলা বিদেশ পড়াইয়া হয়েছে, আঙ্গুল ফুলে হয়েছে কলা গাছ। ব্রাহ্মণবাড়িয়া শহরে পাঁচতলা বিল্ডিং, বিয়ে করছে 50 বছর আগে, চিন্তা করলো আমি যে একটু বড় লোক হয়েছি, সামাজিক কালচারের সাথে যদি আমি কিছু দিবস পালন না করি তো মানুষ আমার স্মরণ রাখবে কেমনে। এই জন্য তিনি তার বাড়ির আঙ্গিনা কিংবা কোনো আপনার কমিউনিটি সেন্টার ভাড়া করে বিশাল তুরুণ করে ম্যারেজ ডে পালন করার জন্য দাওয়াতি কাজ করল। যেদিন ম্যারেজ ডে ওই দিন বুড়া সাজ্জে দুলা, বুন্নি সাজ্জে দুলি, দুইজন দুই চেয়ারের মধ্যে বসছে, বন্ধু বান্ধবরা গিফট নিয়ে আসতেছেন, বিয়ের মতো অনুষ্ঠান, কিন্তু বিয়ে হয়েছে 50 বছর আগে। ওই আজকের এই দিনই বিয়ে করছিলেন, এই জন্য বিবাহ বার্ষিকী পালন করে। তো এই বুইরা বুন্নির সর্বশেষ যে সন্তান, তার বয়স হলো 7 বছর। তার বয়স কত? কথা কয় না। ও গেটের সামনে খেলতেছে, রিক্সাওয়ালা দেখে এই বাড়িতে বিশাল বড় অ্যারেঞ্জ, সুন্দর তোরণ, মনোরম প্যান্ডেল, হরেক রকমের জারবাতি। তো এই ছোট্ট ছেলেরা ডাক দেয় না, কয় এই বাবা এই বাড়িটা কার কমাগো, তো তোদের বাড়িতে আজকে কি? হে তো ম্যারেজ ডে কই জানি না, ছোট্ট বাচ্চা তো, হ্যাঁ সুজা কই দিছে, আজকে আমাদের বাড়িতে আমার আব্বু আম্মুর বিয়া। রিক্সাওয়ালা কয় তোর আব্বা আম্মার যদি আজকে বিয়াও, তুই এলি করতি কে? মনে রাখবেন ধর্মমণ্ডলের ভাইরা, ধর্মমণ্ডলের মহব্বত আমাদের কলিজার ভিতরে গাঁথা। আশরাফ আলী ধর্মমণ্ডলী রহমাতুল্লাহ আলাই, যিনি গোটা গগনকে গোটা দুনিয়াকে এলিম দিয়ে কাঁপাইছেন, তার জন্য আপনাদের গ্রামে আপনাদেরকে আজকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নবীর জমানা যা ছিল না, সাহাবাই কেরাম যা করে নাই, তাবেঈনরা যা করে নাই, তাবে তাবেঈনরা যা করে নাই, কোন সারাসার মধ্যে যা ছিল না, এইরকম অযাচিত প্রতাপ কায়েম করে নবীর সুন্নতের পরিচয় দিবে তা অন্তত ধর্মমণ্ডলে চলতে দেওয়া চাই না। এই ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধ, এই ব্যাপারে আপনারা সবাই একমত আছেন? একে আল্লাহর উপরে হাত উড়া দেখেন আল্লাহকে। অথচ দেখুন যা বলতেছিলাম, নবী কি বিবাদের জন্য এসেছেন না ঐক্যের জন্য এসেছেন? আরে ভাই কথা বলেন না কেন? ঐক্যের কেমন সুপান তিনি দিয়েছেন দেখেন। সিদ্দিকে আকবর কুরাইশি, বিলাল হাবশি গোলাম, বিলাল হাবশি গোলাম, সিদ্দিকে আকবর কুরাইশি, ফারুকে আজম কুরাইশি, উসমান ইবনে আফফান কুরাইশি, হযরত আলী কুরাইশি, যে মসজিদের ইমাম সাইয়্যিদুল মুরসালিন, এই মসজিদের মুয়াজ্জিন হচ্ছে একজন গোলাম বেলাল হাবশি। বেলাল দাঁড়াইছে, কোনো বিভাজন নাই। এরকম সুরিপুন ঐক্যের সোপান যিনি পৃথিবীর বুকে স্থাপন করেছেন, তিনি রহমাতুল লিল আলামিন, তিনি রহমাতুল লিল আলামিন। আগে হুজুরদের কথা সব বুঝে আসতো না, এখন ময়দানে নেমে বুঝছি। হুজুরা বলতেন এই সমস্ত বিয়াদবরা যারা সুন্নতের ধার ধারে না, খালি সুন্নি সুন্নি নাম জপে, এদের লিডাররা এদেরকে কিনছে পশ্চিমা পাশ্চাত্যরা। এর কারণ আছে, কারণ ফতোয়াবাজি কই না, উম্মতকে ভাগ করতে পারলি নাস্তিকরা কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে, নবীর বিরুদ্ধে কথা বলতে পারে। কথা বলেন ঠিক কিনা?
সুতরাং আজকে ইতিহাস পর্যালোচনা করে দেখেন পুঙ্খানুপুঙ্খভাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক খতমে নবুয়তের মর্যাদা দিয়া তার নবুয়তের শানকে বাড়ায় দিয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না, বলেন আমাদের নবীর পর আর নবী নাই, এই সিদ্ধান্ত কার? মহাপুরুষ বলেন না, যারা পড়েন আমার সঙ্গে পড়েন, কুরআনুল কারীমে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما قران كريم চিরন্তবাণী قران كريم যার মধ্যে কোনো তবদিল হওয়ার কোনো সুযোগ নাই قران كريم আল্লাহ তাআলা আমাদের নবীর মানদণ্ড তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল হাবিব কিবরিয়া আয়াত গোটা দুনিয়া প্রচার করেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম আমার প্যারা নবী দুস্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন ওয়ালাকিন রাসূলুল্লাহ তার পরিচয় তিনি আল্লাহর রাসূল আমাদের নবীর পরিচয় তিনি কার রাসূল একটু আওয়াজ করে বলেন না তিনি কার রাসূল ভালো করে মনে রাখবেন নবুয়তের মধ্যে যদি ন্যূনতম কোন সন্দেহ আসে তার ঈমান থাকে না ওলামায়ে কেরাম অকমত ফতোয়া দিয়েছেন যারা আমার নবীকে শেষ নবী মানবে না তারা দলিলও কাফের বিনা দলিলও কাফের একটু জোরে বলেন না যারা নবীকে শেষ নবী মানবে না তারা কি কাফের একটু আওয়াজ করে জোরে বলেন তারা কি কাফের এই ফতোয়ার আলোকে বলি কাদিয়ানি না মুসলমান না কাফের আরো জোরে বলেন তারা মুসলমান না কাফের তারা যে কাফের এই সিদ্ধান্ত আসমানওয়ালার এই সিদ্ধান্ত আল্লাহ পাকের ভালো করে মনে রাখেন ইতিহাস পর্যালোচনা করেন তারিখের কিতাবগুলো দেখেন প্যারা নবীর জীবন দশায় 55টি যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে 27টি যুদ্ধে রাসূল নিজে ছিলেন আর বাকিগুলো তিনি ছিলেন না 27টি যুদ্ধের মধ্যে মুসলমান আর কাফের উভয় সংখ্যক মিলে নিহত হয়েছেন শহীদ হয়েছেন 1080 জন কিন্তু সিদ্দিকে আকবরের জমানার দিকে তাকান সিদ্দিকে আকবরের জমানায় সিরিয়া থেকে একজন বড় নবীর আবির্ভাব হয়েছিল যার নাম হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব মুসাইলামাতুল কাজ্জাব মুসাইলামাতুল কাজ্জাব যখন নিজের নবী দাবি করল তারিখের কিতাবের মধ্যে আছে মুসাইলামাতুল কাজ্জাবের ছিল 40,000 সেনাবাহিনী তার বাবার নাম ছিল হাদিফাতুর রহমান তার ছেলের নাম ছিল সুরাহ বিল যে ছিল তার সেনাবাহিনীর প্রধান হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় যখন নাকি এই ভণ্ড নবীর এই বিয়াদব নবীর আবির্ভাব হয় সিদ্দিক আকবর তার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা করলেন আরেকটি হাদিস আমি তার উস্তা মিলাইয়া দিই একজন সাহাবীর নাম হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়ায় গিয়েছিলেন বাণিজ্যতুল্য বাণিজ্য করে ফিরার পথে এই মুসাইলামাতুল কাজ্জাবের অনুসারে ওনাকে গ্রেফতার করলেন বন্য নবীর দরবারে নিয়ে আসলেন বন্য নবী আল্লাহর নবীর সাহাবী হাবিব ইবনে যায়েদকে ডাক দেওয়ালেন মা ইসমুক ডাক দে বলে বাবা তোমার নাম কি তিনি বললেন ইসমি হাবিব ইবনে যায়েদ আমার নাম হচ্ছে হাবিব ইবনে যায়েদ বললেন তুমি কোথায় থেকে এসেছো তিনি জবাব দিলেন মিন মদিনাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মদিনার নবীর শহর মদিনা থেকে এসেছি সাহাবীকে ভণ্ড নবী ডাকতে বললেন ও হাবিব ইবনে যায়েদ মুহাম্মদের নাম তুমি বলেছো হ্যাঁ আমি আমার নবী বলো বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে তোমার কি আকীদা হাদিস সাক্ষী তিনি ঘোষণা করলেন ও হাত উঠাইয়া দিয়া তিনি পড়তে লাগলেন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা
الكتاب بعد كتاب الله ولا نبي بعد محمد رسول الله দাদ্দাওয়ানা মুসাইল মুসাইলমাতুল কাযযাব শুনে আমি আমার নবীর ব্যাপারে আমার আকীদা আল্লাহ ছাড়া যেমন ইলাহ নাই বলেন আল্লাহ ছাড়া কোনো ঠিক কুরআন কারীমের পরে যেমন কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসবে না আমার নবীর ব্যাপারে সত্য আকীদা আমার নবী রাসূলের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই মুসাইলমাতুল কাযযাব কয় হাবিব ঠিক আছে তুমি মোহাম্মদকে নবী মানো অসুবিধা নাই কিন্তু সাথে আমারও নবী মানো একটু জোরে কন তুমি মোহাম্মদের নবী মানছো সমস্যা নাই সাথে আমারও মানো চতুর্দিকে চতুর্দিকে ভালো করে খেয়াল করেন 40,000 ভণ্ড নবীর অনুসারী অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে এই অবস্থায় নবীর সাহাবীর খতমের উপর ইমানের পরীক্ষা নেওয়া হচ্ছে আমরা তো পুলিশের একটু ভেলকি দেখলেই ইমান বিক্রি করে দিই কথা বলে বলেন না ইমানদার দেখবেন এখন ফিলিস্তিনে যান আরে ভাই কথা বলেন না কেন ইমানদার দেখবেন আফগানিস্তান সফর করে ইমানদার দেখবেন ভারতে যান যারা জীবনের চাইতে শাহাদতকে বেশি পছন্দ করে মনে রাখো আজকে রাষ্ট্র সরকারকে খুশি করার জন্য জিহাদের ব্যাখ্যাকে বিকৃত করা হচ্ছে আজকে রাষ্ট্র সরকারকে খুশি করার জন্য ইসলামের চূড়ান্ত বিধান জিহাদ যার জন্য কিতাল শর্ত আরে ভাই কথা বলেন না কেন ডু অর ডাই নীতির নাম হচ্ছে জিহাদ প্রচেষ্টার নাম জুহুদ চেষ্টা চালার নাম জিহাদ এটা লুগাতান ইসতিলাহান না ভালো করে মনে রাখবেন কিন্তু আফসোস আজকে আমাদের কিছু মৌলবীদের মাথা ওই পশ্চিমেরা কিনছে জিহাদ রেখো প্রচেষ্টা চালানোর না তাহলে মোহাম্মদুর রাসূলুল্লাহ তরবারি ময়দানে কেন গেলেন বলেন না আমাকে বলেন হ্যাঁ অজাচিত সন্ত্রাস পাঁচ সাত জনকে গুম মেরে মারলাম কোথাও গিয়া গাড়ি পুরানো এগুলো জেহাদের নামে তামাশা এগুলো জেহাদ জেহাদ যিনি ডিক্লারেশন করবেন তিনি আমিরুল মুমিনিন হবেন উলামা ইকরামের পরামর্শে ইসলামকে সংরক্ষণ করার জন্য কিতাল ছাড়া যদি আর কোনো ব্যবস্থা না থাকে তখন তিনি ডিক্লারেশন করবেন জেহাদের একটা প্রসেসের মাধ্যমে জিহাদ হবে ওইল্লার ফুলা বইল্লার ফুলা কলি জিহাদ করা যাবে আরে ভাই কথা বলেন না কেন আজকে আপনারা শুনেছেন গত করলো আমি অন্তরন্তর স্থল থেকে মোবারকবাদ জানাই হামাসের এই সমস্ত বীর যোদ্ধাদেরকে যারা আল্লাহর আল্লাহর নিয়ামতের গো প্রথম কাবা মসজিদ আকসাকে ইহুদি কুত্তাদের কাছ থেকে মুক্ত করার জন্য আজকে ইসরায়েলের পক্ষে হামলা চালিয়েছে তাদেরকে অন্তরন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই আল্লাহ তাদেরকে বিজয় দান করুক আমিন আমিনটা কইতে কোনো অসুবিধা আছে নাকি আল্লাহ তাদেরকে বিজয় দান করুক আমিন ইতিহাস দেখুন এটা আমার বাবার বানানো কথা না 80 বছর যাবত এই ফিলিস্তিনের ভূখণ্ড আরবের ভূখণ্ড দখল করে ইহুদি কুত্তার দল মুসলমানকে 80 বছর যাবত পাখির মতো গুলি করে মারতেছে ঘুমাই গেছেন গেল কত বছর যাবত মারতেছে বলেন এখন তারা পাল্টা জবাব দিছে ভারতের মোদি মামা কইছে জনাব নরেন্দ্র মোদি তিনি বলেছেন আমি ইসরায়েলের পক্ষে আছি তো কুত্তা তো কুত্তার পক্ষেই থাকবে বলেন না কেন আরে ভাই কথা বলেন না কেন কুল্লু কুফুর মিল্লাতুন এগুলো তো কুত্তায় কুত্তার লোকে থাকবে এটা স্বাভাবিক কিন্তু একজন মুসলমান হিসাবে বাইতুল কুদস মসজিদ আকসা উদ্ধারকারী মুজাহিদদের পক্ষে যদি মুসলমান তোমার দুয়ার সমর্থন না থাকে কিয়ামতের ময়দানে নবীর সামনে মুখ দেখাইতে পারবা না ইনশাআল্লাহ আমি আমার মনের অভিপ্রায়টা বলি যদি এমন সুযোগ রাষ্ট্র আমাকে করে দিত যদি এমন সুযোগ রাষ্ট্র আমাকে করে দিত যে আকসা উদ্ধার করার জন্য তুমি যাও সবার আগে উসমানী সবার আগে ময়দানে জিহাদে চলে যাইতো তারপর আমরা দোয়া করি করবেন নি
আল্লাহ ফিলিস্তিনকে তুমি মুক্ত করে দাও, আল্লাহ মসজিদ আকসাকে উদ্ধার করার তৌফিক দান করো, সমস্ত মুসলমানকে মসজিদ আকসায় নামাজ পড়ার জন্য তুমি তৌফিক দান করো। একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মনে রাখবেন ইসলাম যেমনি আছে এমনি বলতে হবে, বিকৃতি নিজের স্বার্থের জন্য বিকৃতি করার নাম ইসলাম না, এটা হলো স্বার্থবাদ, এটা হলো স্বার্থান্বেষিতা, আর স্বার্থান্বেষিতার মধ্যে ইসলাম নাই। ইসলামই হচ্ছে আত্মাকে কুরবানি করা, আর ইসলামও গর্দান নেহাতন, আল্লাহ এবং নবীর হুকুমের তীরের সামনে বিনা দ্বিধায় নিজের গর্দান ঝুঁকায় দেওয়ার নাম হচ্ছে মুসলমানত্ব। এখানে ওলামা ইকরাম আছেন, যদি আমি রং বলে থেকে আমাকে সংশোধন করে দেন, পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আমার আর কোনো ইলাহ নাই, একজনই তিনি কে আল্লাহ, বলেন তিনি কে আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়েছি আর কোনো তরিকা নাই, তরিকা একটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর মধ্যে নিজেকে সারেন্ডার করার নাম, নির্দ্বিধায় সারেন্ডার করার নাম হচ্ছে ইমান, বিকল্প কোনো সূরত মুসলমান নাই। 40,000 সুন্দরের সামনে যখন বন্ড নবী মুসাইলামাতুল কাযযাব কয় আমার নবী মানো, আমরা কি কইতাম, ও ওইলো তো হইতে পারত, বাংলাদেশের এক বিয়াদব নেতা, আমি নাম বলবো না, এগুলোর নাম নিলেও জবান নাপাক হয়, ও কাদিয়ানিরা মুসলমান হলে অসুবিধা কি, আবার কাদিয়ানিদের অনুষ্ঠানে টুপি ফুইরা গেছে, টুপি লাগাই গেছে, ইনু মেনন কই দিলাম নামটা, এরা ইসলামের বিষপুরা, আর ভাই কথা বলেন না ভাই, গেছে কাদ্যানি অনুষ্ঠানে আবার লাগাইছে টুপি, আমার দেশে কো খাতা গাও পাসাও দাম, আল্লাহ এই জালিমদের খপ্পর থেকে আমাদেরকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। মনে রাখবেন এই বাতিলদের চক্রান্তেই উলামা ইকরাম আজকে কারাগারে দাবদ্ধ হয়ে আছে, কথা বলেন ঠিক কিনা শুনে কান, কিন্তু কারাগার উলামা ইকরামকে বেশি দিন রাখবে না, কিছু চোখের পানি চাইছে করতেছে, এই চোখের পানির সুতে জালিমরা বঙ্গোপসাগর বসে যাবে ইনশাআল্লাহ। আমার একজনকে হুজুর আপনি কি মনে করেন রাষ্ট্রের ব্যাপারে, আপনি কি মনে করেন, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি, আমি বললাম আমি তো ব্রাহ্মণবাড়িয়া কারাগারে 20 মাস ছিলাম, আমি সবচেয়ে কম ইবাদত করছি, যেই পরিমাণ তরুণ আলিমদের চোখের পানি জালিমদের অত্যাচারের কষাঘাতে পড়েছে, আমি দুইটা চিত্রের কথা বলি, দুইজন মৌলানা আমাদের ব্রাহ্মণবাড়িয়া, একজন বড় হুজুরের আউলা, আরে ধইরা এমন পিটান পিটাইছে জেলের ভিতরে হসপিটালে ভর্তি করতে হবে, স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, এরকম হ্যান্ডকাপ পড়াইয়া পেছনের দিকে শুয়ায় দিছে, এই যে হাঁটু মুড়া করে বসাইয়া এদিকে লাঠি ঢুকাই দিছে, চিৎ করে শুয়ায়া পায়ের তলার মধ্যে ইচ্ছা মতে এরকম বড় বড় রুল দিয়ে পিটাইছে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক না, এটা একটু নর্মাল আঘাত, মারতে মারতে রক্তাক্ত করে হাফেজে কোরআন আলেমদেরকে তাদের বুড়ের নিচে মুখের মধ্যে চাপা দা ধরছে, আমি দেখছি তো এগুলো বানানো না, আমি নিজে নিজে দেখাই দেখাইছি, উলঙ্গ করে দুই ফ্যানের মাঝে উলঙ্গ করে আলেমদেরকে ঝুলাইয়া পায়খানার রাস্তা মুম গলায় ফেলাইছে, অপরাধ কি, আলেমদের অপরাধ কি ছিল, অপরাধ ছিল বাংলাদেশে কোন নাস্তিক জনগণ নবীকে গালি দিতে না পারে, অপরাধ ছিল কোরআনের বিরুদ্ধে বাংলাদেশে কোন আইন প্রণয়ন হতে না পারে, অপরাধ ছিল কোন নাপাক কদম যেন বাংলাদেশে রেখে বাংলাদেশটা নাপাক না হয়, এই কারণে উলামা ইকরামকে আপনি বিশ্বাস করবেন কিনা জানেন, আমাদেরকে যে রুমে রাখা হয়েছে ভালো রুচিশীল মানুষের কুত্তই এরকম রুমের উদ্দেশ্য হয়ে 24 ঘন্টা লকআপে ছিল, 24 আওয়ার্স আমাদেরকে লকআপের ভিতরে ঢুকায় গেছে, ব্রাহ্মণবাড়িয়ার 20টি মামলার আসামি করা হলো আমি, আমাকে অথচ গোয়েন্দা দেখছে ইনভেস্টিগেশন করছে, আমি 3 দিন ব্রাহ্মণবাড়িয়া আসিনি, আমাকে 20-20টি মামলার আসামি করে আমার জীবনের সমস্ত সঞ্চয় শেষ করে দেওয়া হয়েছে, 3 দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে, পুলিশ প্রথম দিকে যতই আক্রোশ দেখা কিন্তু আমাদের বিনয়ের সামনে আমাদের সত্য জবাবদিহিতার সামনে এক পর্যায়ে তারা মাথা ঝুঁকায় দিতে বাধ্য হয়েছে, ওরা বলছে হুজুর কি করতাম উপরের চাপ, উপরের চাপে আলেমরে ধরো,
যারা এই দেশের কোটি কোটি টাকা বিদেশ পাচার করছে, চোরদেরকে ধরতে পারে না? যারা এই দেশের মানুষদের চোরকে লুণ্ঠন করতেছে তাদেরকে ধরতে পারে না? যারা মাদুরির নামে সকালে এক পকেট টাকা, বিকালে এক পকেট টাকার হাত সমাজকে উত্তপ্ত করতেছে তাদেরকে ধরতে পারে না? আলেমদেরকে কেন? আমি বলেছি যে রাষ্ট্রের পরিবর্তন প্রেক্ষাপট কি হবে এটা দেশের মানুষের হাতে না, এই সিদ্ধান্ত কার হাতে বলেন? সবাই একসাথে বলেন না, কার হাতে বলেন? এই ঘোষণা কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুফতি আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতে শুনেছি যে আলেমদের রক্ত ধরুন এটা ভিষ ভিষ। আমিন সাহেবের সন্তানরা সাক্ষী দেন, তিনি বলছেন আলেমদের রক্ত নিয়ে খেলো বলি খেলা খেলো না, এটা ভিষ ভিষ। বিষ খাইলে যেমন মানুষ বাঁচে না, আলেমদেরকে নির্যাতন করে সে ক্ষমতায় থাকতে পারে না। চোখের মজদুমদের চোখের পানিতে বিদায় সুনিশ্চিত হয়ে গেছে, সময়ের ব্যাপার। দেখেন না, আমরা আন্দোলন করার দরকার, আর পুলিশের বিরুদ্ধে আমরা আন্দোলন করে লাভ দেখি? যে মামুরা সারা বছর ক্ষমতা লেগে আব্বা রাখছে, এই মামুরা এখন ধরছে। কখনো কখনো আল্লাহ তাআলা বাতিলকে বাতিল দিয়ে মোকাবেলা করে, সত্য না মিথ্যা বলেন? কখনো কখনো আল্লাহ তাআলা বাতিলকে বাতিল দিয়ে ধরে। ওই যে পারস্য রুম, সূরা রুমের মধ্যে আছে না নাই বলেন না, এদিকে যাওয়ার সুযোগ আল্লাহ তাআলা মামুনুল হক সাহেব সহ, পিচ্চি মাদানী সহ, মুফতি মনির হোসেন কাসিমি, মুফতি মাহমুদুল হাসান গুনবী, মুফতি নূর হোসেন নুরারি, মুফতি নূর হোসেন নুরারি, এরপর মুফতি ফখরুল ইসলাম, আলহামদুলিল্লাহ বলেন হত্মানুবাদ আন্দোলনের মুখপাত্র মুফতি নূর হোসেন নুরানি, তিনি নাকি কিছু করে আগে মুক্তি পাইছে, আলহামদুলিল্লাহ। একটু জোরে কান। এইভাবে আমাদের আল্লামা মামুনুল হক বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। আপনারা লিখে রাখেন, আপনাদের কদমে ধরি, কেউ ইসলামী কুজুট করবেন, কেউ জমিয়ত করবেন, কেউ খেলাফত মজলিস করেন, যে যাই করেন, আমাদের মূল পরিচয় আমরা দেওবন্দি আহলে সুন্নাত ওয়াল জামাআ। কেউ কারে আক্রমণের তীর দিয়া কথার তীর দিয়া আক্রান্ত করেন না, এর দ্বারা বিজাতিরা হায়দার উঠবে ইনশাআল্লাহ। আমি অগ্রিম ভবিষ্যৎবাণী করি, মাওলানা মামুনুল হক যেদিন জেল থেকে বের হয়ে আসবে দেশের কওমি জনতা তার রাসূলই থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা জোরে কান। আল্লাহ তাআলা আমাদেরকে মানার বুঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি শুধু এই দেশের কিছু চিত্র আপনাদেরকে বললাম, যারা সিরিয়াতে লড়তেছে তাদের উপর অবস্থা কি, যারা ভারতের জেলখানায় আছে তাদের অবস্থা কি, আজকে ফিলিস্তিনের মুজাহিদ যারা ইসরায়েলের হাতে ধরা পড়ছে তাদের অবস্থাটা কি, এগুলো এহসাস করুন, অনুধাবন করেন। আপনার ভাই মরবে আর আপনি শান্তিতে ঘুমাবেন, এটা ভাইয়ের পরিচয় হয় না? কথা বলেন ঠিক কিনা? এটা জাসাদিকা ওয়াহেদের পরিচয় হয় না, রুহামারু বাইনাহুমের পরিচয় হয় না। হাবিব ইবনে জায়েদ বললেন, কি বলছো মুসাইলামাতুল কাযযাব বলো, আমার অভিমান, তিনি বলছেন ওয়াল্লাহি আনতা কাযযাব, তোর অভিমান বোথাক দূরের কথা, আমার নবীর পরে তুই নবী দাবি কইরা ইতিহাসের শ্রেষ্ঠ মিথ্যাবাদী হয়ে গেছো। মনে রাখবেন, যারা আল্লাহ মানে না তারা মিথ্যুক, কাজেব বলা হয়েছে তাদের, আর যারা নবী মানে না, নবীর খতমানবত মানে না, তাদেরকে কাজ্জাব বলা হয়েছে। কি বলা হয়েছে বলেন? কাজ্জাব। মুসাইলামাতুল কাজ্জাব কয় সুজা আঙ্গুলে গিরবে না, এবার দেখো তরবারি খুশা থেকে খুললে না, যে আমার নবী না মানলে এই তরবারি তোরে ফয়সালা করবে, চতুর্দিকে সুলজার কয় হাজার, কথা বলেন না কেন? ধর্মনলের ভাইরা আমার ভালো করে শুনেন, 40,000 সুলজার ইবেন মুসাইলামাতুল কাযযাবের রক্ত চুক্ককে অবক্ষা করে সাহাবী হাবিব ইবনে যায়েদ শাহাদত তরজুরি উঠায় দিলেন আকাশের দিকে, পড়তে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ ولا كتاب بعد كتاب الله ولا نبي بعد محمد رسول الله দাদ বলে মুসাইলামাতুল কাযযাব তরবারির ভয় দেখে কোনো লাভ নেই,
হাজার সোলজার আমার উপর আক্রান্ত করতে পারে, আমাকে টুকরা টুকরা করতে পারে, আমাকে রক্ত চক্ষু দেখায় কোনো লাভ নাই। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবুয়াতের রিসালাতের মায়া আমার জীবনের চাইতে বেশি, আমার জীবনের চাইতে আমি নবীকে ভালোবাসি। মনে রাখবেন, দুনিয়ার বুকে যত আশেক আছে সাহাবায়ে কেরামের আশেকের নমুনা কেউ দেখাইতে পারে না, পারবো না। কেন? তারা তো এমন মানুষ নবীর জন্য যারা, যাদেরকে সিলেকশন করেছেন স্বয়ং আল্লাহ, যাদেরকে সাহাবি হওয়ার মর্যাদা কে দিয়েছেন? তিনি আবার বললেন, নাই নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কুরআনুল কারীমের পরে আর কোনো কিতাব নাই। অনুরূপভাবে আমার নবী, আমাদের নবী বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আর কোনো নবী নাই, বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে দিলে হাই মুসাইলামাতুল কাযযাব ইতিহাসের শ্রেষ্ঠ মিথ্যাবাদী, দরবারে দিয়া সাহাবীর ডান হাতের বাহুর মধ্যে আঘাত করলেন, হাদিস শরীফ সাক্ষী, সঙ্গে সঙ্গে দেহ থেকে ডান হাতটা বিচ্ছিন্ন হয়ে যায়, বৃষ্টির মতো ঝরঝর করে এদিক দিয়ে রক্ত ঝরঝর করে পড়তেছে। হাবিব ইবনে যায়েদ কে মুসাইলামাতুল কাযযাব আবার প্রশ্ন করলেন, নবীর খতমে নবুয়তের জন্য তোর ডান হাতটা শহীদ করে দিলাম, বাম হাতটা বাকি, জীবনটা বাকি, বাম হাত আর জীবন যদি বাঁচাইতে চাও আমার নবী হিসেবে মেনে নাও। ডান হাত নাই, তিনি বাম হাত উঠায় দিলেন আকাশের দিকে, আবার বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কিতাবা বাদা কিতাবিল্লাহ ওয়ালা নাবিয়্যা বাদা মুহাম্মাদির রাসূলিল্লাহ। আবার ঘোষণা করলেন, ও ভণ্ড নবী শুন, আগেও যেমন বলছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কুরআনুল কারীমের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসবে না, ঠিক অনুরূপভাবে মুহাম্মাদুর রাসূলের পরে আর কোনো নবী নাই। বাম হাতের মধ্যে আঘাত করলেন, বাম হাতটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, দু হাতের বাহু দিয়ে সাহাবীর রক্ত ঝরঝর করে পড়ে, পসিনা টপকাচ্ছে, পসিনা টপকাচ্ছে, দাঁড়ানোর ক্ষমতা নাই। মুসাইলামাতুল কাযযাব আবার প্রশ্ন করলেন, আকাশের দিকে চেহারা ঘুরায় বলতেছেন লা ইলাহা, বলেন লা ইলাহা ওয়ালা কিতাবা বাদা কিতাবিল্লাহ ওয়ালা নাবিয়্যা বাদা মুহাম্মাদির রাসূলুল্লাহ। মাথা ঘুরায় বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বলেন আল্লাহ ছাড়া কোনো, সবাই শুনে কেন, আল্লাহ ছাড়া কোনো, কোরআনের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসবে, ঠিক অনুরূপ ভাবে আমাদের নবীর পরে আর নবী নাই, জুরে কান নাই, চিল্লে কান নাই, আমাদের নবীর পরে আর নবী নাই, এই সিদ্ধান্ত কার? তাহলে এবার বলেন কাজীরা মুসলমান না কাফের? এবার আপনাদের ঈমান আমি দেখি, এবার আপনাদের ঈমান আমি পরীক্ষা করি। বাংলাদেশ পৃথিবীর জনসংখ্যার দৃষ্টিভঙ্গি থেকে দ্বিতীয় অধ্যুষিত মুসলিম রাষ্ট্র, জনসংখ্যার দৃষ্টিভঙ্গি থেকে এই দ্বিতীয় অধ্যুষিত মুসলিম রাষ্ট্রে এত আলেম, এত মসজিদ, এত উলামা পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে মসজিদ মাদ্রাসা এত হুজুম, আলহামদুলিল্লাহ বলবেন না, জোরে আলহামদুলিল্লাহ বলবেন না। কিন্তু আজ পর্যন্ত স্বাধীনতার 52 বৎসরের আজকের এই দিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে এই দাবি কাদিয়ানিরা কাফের আমরা ঘোষণা করতে পারে নাই, এই ব্যর্থতা শুরু করি মুসলমান। এবার আপনাদের প্রশ্ন হবে, হুজুর এরা তো কাফের কাফেরই, রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দরকার কি? বলবো বলবো নাকি? তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা না করার কারণে তাদের পাসপোর্টে লেখা আছে তারা মুসলমান, এই মুসলমানের সিনিয়র তারা মক্কা মদিনা প্রবেশ করে উমরা হজ করতে যায়, বড় হজ করতে যায়, অথচ মক্কাতুল মুকাররমায় যারা গেছেন দেখছেন মক্কা মুকাররমার ঢুকার প্রবেশ মুখে একটা তোরণ আছে, লেখছে ফাকাত মুসলিমিন, নন মুসলিম নন এন্ট্রি, আছে না নাই, লেখছে নন মুসলিম নন এন্ট্রি। পৃথিবীর দুইটা শহর, একটি হচ্ছে মক্কাতুল মুকাররমা, আরেকটি হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, এই দুই শহরে কোনো কাফের ঢুকতে পারে? এই দুইটা নগরী পবিত্র ঘোষণা কে করছেন বলেন না, কে করছেন?
কিন্তু রাষ্ট্রীয়ভাবে কাদেরিয়া কাফের, ধর্মীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা হওয়ার কারণে তারা তাদের মুসলিম নামধারী এই পাসপোর্টের মধ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে ভিসা লাগিয়ে মক্কা মদিনা প্রবেশ করে দুইটা শহরের পবিত্রতা নষ্ট করতেছে, আর এর দায়ভার সরকারকে বহন করতে হবে। কথা বলে ঠিক কিনা জোরে কান। দুই নম্বর হলো, তাদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করানো না হয়, কোরআন যে আল্লাহর শেষ কিতাব তার প্রমাণ থাকে, নবী আসবে, কিতাব আসবে। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোরআনের পর আর কোন কিতাব আছে? আমাদের নবীর পর আর নবী আছে? পাকিস্তানে এই দাবি আদায় করতে গিয়ে 10,000 মুসলমান বুকে রক্ত দিয়ে শহীদ হয়েছেন। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, নবীর মহব্বত কলিজায় আছে তো? নবীরে মানেন তো? নবীরে মানেন তো? এই কথা চাননি যে নবী আমাদের জন্য সুপারিশ করো? বলেন না, চান কি চান না? আপনাদের এই গ্রামের সন্তান আল্লামা আশরাফ আলী ধর্মমন্ডলী রহমাতুল্লাহ আলাই, আপনাদের এই নাসিরনগরের সন্তান ফখরে বনোয়ার রহমাতুল্লাহ আলাই, আপনাদের নাসিরনগরের আরেকজন সূর্য সন্তান শাইখ তাফসীর আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাই এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যে কাদেরিয়া কাফের। কথা ঠিক কিনা ফেলে না? এই ডাক যদি আমাদের সামনে আসে, আমরা ইনশাআল্লাহ নবীর জন্য রক্ত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা দুই হাত উঠে আল্লাহকে দেখাই, আল্লাহ তাআলা সর্বশেষ কথা চার নম্বরে উনি অস্বীকার করলেন, ওনার মধ্যখান থেকে একদিকে কুব, এদিকে কুব দিয়া হাবিব বিন যায়েদকে মধ্যখান থেকে দুই টুকরা করে ওনাকে শহীদ করেছেন, শাহাদতের সুপান পান করেছেন, কিন্তু খতমে নবুয়তের দুশ্মনদের সাথে আপোষ করেন নাই। আমি ধর্মমন্ডল উলামা পরিষদকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই মাওলানা মুফতি উবাইদুল্লাহ বিন সাইদ, মুফতি সোহেল আহমদ ধর্মমন্ডলী সহ সমস্ত সদস্যকে আল্লাহ পাক মর্তে মুজাহিদ হিসাবে কবুল করুক, এই সংগঠনকে ইউনিয়নের জন্য আদর্শ হিসাবে কবুল করুক।